আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখাবো যে প্রপারলি একটা জিমেইল অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করতে পারবেন। তো সেক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমত এই যে আপনি গুগল প্লে স্টোরে আপনি প্রবেশ করতে হবে। আপনাকে গুগল প্লে স্টোর এটাতে আপনি প্রবেশ করলেন। এটাতে প্রবেশ করার পরে দেখুন আমার অলরেডি খোলা আছে। তো এখন যদি আপনি নতুন করে আরও একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে পরে আপনি যে এখান থেকে অনেকগুলো অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। এই যে দেখুন আমার এখানে অনেকগুলো অ্যাড আছে। হ্যাঁ, তো অনেকগুলো অ্যাকাউন্ট আছে এখানে। আপনি যদি চান আরও একটি অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনি এই যে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনি এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দিলে আপনি নতুন করে আরেকটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, তো জিমেল অ্যাকাউন্ট হচ্ছে আসলে আমরা যারা ইউটিউবার নতুন আছি তাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল। যদি আমাদের ইয়ে থাকে, জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আমরা ইউটিউবের জন্য কাজ করতে পারি আর কি। তো দেখুন এইভাবে আমাদের এখানে লোডিং নেবে। আপনি লোডিং নেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এতটুকু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে আপনাদেরকে নিয়ে যাবে এই যে এরকমভাবে একটা ইন্টারফেস শো করবে। দেখুন এখানে আছে কি, সাইন ইন ইউজ ইয়োর গুগল অ্যাকাউন্ট। তো দেখুন যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে এখানে আপনি ইমেল নাম্বার অথবা আপনি যে ইমেল এখানে লগ ইন করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চাপ দিলে এটাতে আপনি আপনার ওই অ্যাকাউন্টটাকে এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমরা হচ্ছে কি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে আমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে গেলে আমরা দেখতে পাবো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ক্রিয়েট অ্যাকাউন্ট নামক অপশনে আপনি এইভাবে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে দুইটা অপশন আসছে। একটা হচ্ছে ফর মাইসেলফ, মানে আপনি কি নিজের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, অথবা দেখুন দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হলো গিয়ে কি টু ম্যানেজ মাই বিজনেস, মানে আপনি কি বিজনেসের জন্য অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। তো আমরা আমাদের তো স্বাভাবিকভাবে আমাদের নিজেদের জন্য একটা ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন। তো আমরা এখানে দেখবো আমাদের নিজেদের জন্য যে এটা যেই অপশনটা আছে আমরা সেটাতে ক্লিক করব। দেখুন এই যে এখানে আমরা ফর মাই সেলফে ক্লিক করলাম। ফর মাই সেলফে ক্লিক করার পরে আমরা আমাদেরকে অটোমেটিকলি ধাপে ধাপে নিয়ে যাবে। তো দেখুন এখানে আপনি ফার্স্ট নেম দিতে হবে আপনাকে। এই যে এখানে ফার্স্ট নেমটা এখানে বসাবেন, দ্বিতীয়ত হচ্ছে লাস্ট নেম এখানে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তো যে কোনো একটা নাম দিয়ে দিলাম এখানে ইংরেজিতে, এখন একটা নাম বসিয়ে দিলাম, যেমন আমি আমার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম হচ্ছে এটা, এটা হচ্ছে দ্বিতীয় নেম, লাস্ট নেম। তারপরে আপনি কী করবেন, এই যে আপনাকে এখানে নিয়ে আসবে এই যে নেক্সট নামক যেই অপশন আছে, আপনি এই যে নেক্সট নামক অপশন এটাতে আমরা ক্লিক করবো। হ্যাঁ, নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে এইভাবে একটা অপশন, এই যে এইভাবে একটা বেসিক ইনফরমেশন নামক একটা অপশনে নিয়ে যাবে। তো আমরা এটাতে যাওয়ার পরে এই যে এখান থেকে ডে আপনি দিন সিলেক্ট করবেন, এখান থেকে মাস সিলেক্ট করবেন, এখান থেকে বছর সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপরের যে অপশনটা হচ্ছে এখানে জেন্ডার, আপনি যেই জেন্ডারে আছেন, মেল হলে তো মেল, ফিমেল হলে তো ফিমেল, অথবা অন্য কিছু দিতে পারেন। তো ধরুন আমি এখানে যে কোনো একটা মনে করেন দিয়ে দিলাম, এই যে একটা তারিখ, এখান থেকে যে কোনো একটা মাস সিলেক্ট করে নিলাম, এখান থেকে বছর 2000 দিয়ে দিলাম। তারপরে দেখুন এখান থেকে আমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এখন যদি আপনি নাম দিয়েছেন পুরুষের নাম, যদি আপনি এখান থেকে ফিমেল সিলেক্ট করেন, তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের যেহেতু মেল মানে হচ্ছে পুরুষ, আমরা এখান থেকে পুরুষে সিলেক্ট করে দেবো। হ্যাঁ, মেইলে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা চলে যাব নিচে, যে আমরা দেখতে পাবো এখানে নেক্সট নামক যেই অপশন আছে আমরা নেক্সটে ক্লিক করে দেব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে এইভাবে একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি আপনার ইচ্ছে মতো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দিতে পারেন। তো এখানে আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি প্রথমে, আরে আহমেদ। তারপরে ধরুন এখানে আমি দিলাম 321। তারপরে ধরুন আমি আবার দিলাম এখানে
কিউ হ্যাঁ এরকম ভাবে একটা অক্ষর একটা লেটার আপনাকে এখানে বেশি দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে আমরা এখানে সরাসরি নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দিলে পরে আমাদেরকে নিয়ে যাবে দেখুন এখানে আমাদের এই যে এ টু জেড আমাদেরকে আরো একটা নাম্বার যোগ করার জন্য বলতেছে ঠিক আছে তারপরে ধরুন আমরা এখানে যে কিউ যেটা দিলাম আমরা ওইটা ওইটা কেটে দেব কেটে দেওয়ার পরে আমরা এই যে আহমেদ লিখলাম তারপরে এখানে ধরুন আবার এইচ এ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে আমরা আমাদের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো যেটা আমরা মনে রাখতে পারি ধরুন এখানে দিয়ে দিলাম আমি যে কোনো একটা পাসওয়ার্ড এই যে ধরুন যে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা সরাসরি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে এইভাবে একটা অপশন এখানে শো করবে আমরা এখানে আমরা একটা নাম্বার বসাতে হবে ঠিক আছে এই যে আমরা এখান থেকে একটা নাম্বার বসিয়ে নিচ্ছি এই নাম্বারটা দিয়ে দিলাম হ্যাঁ এইভাবে একটা নাম্বার বসিয়ে দিবেন এখানে নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলে আমাদেরকে অটোমেটিকলি আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আসলে মূলত এভাবেই একটা জিমেল অ্যাকাউন্ট খোলা যায় ঠিক আছে তো দেখুন এখানে হচ্ছে কি আমাকে দিস ফোন নাম্বার হ্যাজ বিন ইউজার টু মেনি টাইমস মানে অনেকবার এই নাম্বারটা ইউজ করা হয়ে গেছে জিমেলের জন্য এই নাম্বারটা আর হবে না ঠিক আছে তো এভাবে আপনি নতুন একটা নাম্বার এখানে বসিয়ে দিলে পরে আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে যদি নাম্বার দিয়ে খুলেন তাহলে পরে আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার সিকিউরিটিতে থাকবে ঠিক আছে তো এরকমভাবেই মূলত একটা জিমেল অ্যাকাউন্ট খোলা যায় তো অনেকগুলো অ্যাকাউন্ট যদি আপনি চান কি করতে যে ক্রিয়েট করে আপনি ইউটিউবের কাজ করতে মানে ইউটিউবে যে সাবস্ক্রাইবের কাজ আপনারা করতে চান অনেকেই তো এরকমভাবে আপনি ইয়ে করে নেবেন এই যে আপনি যদি সরাসরি ইউটিউবে চলে যান ইউটিউবে চলে যাওয়ার পরে এই যে এখানে এই যে কর্নারে সরাসরি কর্নারে আপনাকে ক্লিক দিবেন এই যে ছবিতে যে পিকচারে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এই যে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে পরে আমাদের এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টগুলো এখানে শো করবে এক একটা জিমেলের অনেক গুরুত্বপূর্ণ এক একটা জিমেল আমাদের জন্য তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আপনি এটাতে ক্লিক করার পরে আপনাকে এভাবে এই যে সবগুলো আপনাকে দেখাচ্ছে এই যে এখানে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো দেখাচ্ছে তো আপনি যদি এখান থেকে চান নতুন করে খুলতে তাহলে আপনাকে এই যে এখানে এই যে আপনি প্লাস নামক প্লাস আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে পরে আপনি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকেও ওই প্লে গুগল প্লে স্টোরের মতো এখান থেকেও ক্লিক এখান থেকেও আপনি ক্রিয়েট করে নিতে পারবেন তো আজ পর্যন্ত আজকের এই পর্যন্ত ভিডিও তো নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আশা করি সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে পরের নেক্সট একটা ভিডিও তৈরি করতে আমাদেরকে অনুপ্রাণিত করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম